প্রতিকূল পরিবেশেও সময় মতো স্কুলে পৌঁছাতে ঘোড়ায় চড়ে যাতায়াত করছেন রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাল মোহাম্মদ। এমন উদ্যোগকে অনেকেই পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ের উদাহরণ হিসেবে দেখলেও অভিভাবক আর শিক্ষার্থীরা খুশি শিক্ষকের সময় মতো বিদ্যালয়ে উপস্থিতির কারণে। ভিন্নধর্মী সেই শিক্ষকের গল্প শোনাচ্ছেন গোলাম রাব্বানি, ছবি তুলেছেন মাহফুজ রুবেল। ঘোড়ায় চড়ে বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষক, তবে তা শখে নয়, সময় মতো স্কুলে পৌঁছানোর জন্যই মূলত শিক্ষক লাল মোহাম্মদের ঘোড়ায় সওয়ার হওয়া। আমি মহাদেবপুর থানাতে মেলাতে গিয়ে এই ঘোড়াটা ক্রয় করি। ক্রয় করার পরে বাড়িতে একটু অসন্তুষ্ট ভাব ছিল পরিবারে, তো পরবর্তীতে ওটা ঠিক হয়ে গেল। এলাকাবাসী ছেলেমেয়েরা খুব আনন্দিত চড়ার জন্য। ঘটনাটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে পুরো এলাকায়। অনেকেই একে জ্বালানি সাশ্রয় হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশংসা করছেন শিক্ষকের সময়ানুবর্তিতার। আমাদের শিক্ষক ঘোড়ালে যাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে, তাও স্কুল কামাই করেনি। প্রতিদিন যায়, খুব কষ্ট করে যায়, একদিন পড়াও যায় ঘোড়ার থেকে। গাড়িও আছে, গাড়ি থাকা সত্ত্বেও ঘোড়া কিনেছে, মানে বৃষ্টি বাদল হইলে রাস্তা খুব কাদা হয়। যেটুকু রাস্তাটা কাঁচা আছে ওইটুকু রাস্তাটা করে দিলে সরকারের কাছে এলাকার লোক সবাই চলতে বলতে সুবিধা হবে। ঈদ বোনাসের টাকায় কেনা ঘোড়ায় চড়ে সবার আগে স্কুলে পৌঁছে সময় মতো পাঠদানও শুরু করতে পারেন এই শিক্ষক। এদিক 4 কিলোমিটার পাকা, ওইদিকে 4 কিলোমিটার, মানে অত্যন্ত অত্যন্তই খারাপ। এই সময় আমি ঠিকভাবে পৌঁছতে পারি না, হেতুই আমাকে এরকম মনে মনে অল্প টাকা, খুব বেশিও টাকা নাই। আমি গত মানে কোনো এক সময় ওই যে কোরবানির বোনাসের টাকার কিছু অংশ দিয়ে আমি ঘোড়াটা কিনেছি। লাল মোহাম্মদের সততা আর নিষ্ঠার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক, আর দীর্ঘদিনের কর্দমাক্ত রাস্তার বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। বৃষ্টি বেশি হলে রাস্তা হেঁটে আসা যায় না, ঘোড়া নিয়ে চলে আসে, যত টাইমে পৌঁছে এবং যত সময় চলে যায় স্কুলের টাইম শেষে। যে রাস্তাগুলো আমাদের শিক্ষক বা যারা রাস্তার জন্য আসেন, আসলে মূলত আমরা রাস্তার আইডি না থাকার কারণে প্রকল্পগুলো নিতে পারছি না। তবে উনি যে রাস্তাটি উল্লেখ করেছেন, রাস্তাটি আমাদের আইডিভুক্ত এবং আমরা দুটো প্রকল্পের মাধ্যমে এই কাজটি আমরা করে দিতে পারব। শিক্ষক লাল মোহাম্মদের এমন সময়নিষ্ঠতা আর সততার আলো ছড়িয়ে পড়ুক সারা দেশের শিক্ষক সমাজে, এমনটাই প্রত্যাশা অভিভাবক আর শিক্ষার্থীদের। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ, রাজশাহী।